আসসালামু আলাইকুম এভরিওয়ান, উমিজ ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এসেছি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া বা টিএসসি এরিয়াতে। এই এরিয়া চিনেন না বা এখানে আসেননি এরকম মানুষ খুঁজে পাওয়া নিশ্চয়ই দুর্লভ। সবাই এই এরিয়াটা চেনে এবং জানে। আমার কিন্তু এখানে এসে গল্প করতে, আড্ডা দিতে বেশ ভালো লাগে। তো এসেছি স্ট্রিট ফুডের স্বাদ নিতে। আসার পরে আমার সবচেয়ে প্রিয় ফুল বেলি ফুল পেয়ে গিয়েছি। আমার বেলি ফুল এতই পছন্দ, আমি যখন শ্বশুরবাড়ি যাই তো শ্বশুরবাড়িতে একটা পুরনো বেলি ফুলের গাছ আছে, তো প্রতি সকালে নিচে অনেকগুলো বেলি ফুল পড়ে থাকে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আনায়ার বাবা সবসময় আমার হাতে এনে দেয়। ইভেন আমি গোলাপের থেকেও বেলি ফুল বেশি পছন্দ করি, তাই বেলি ফুলের মালা দেখে আর চুপ করে থাকতে পারলাম না, মালাটা টুক করে কিনেই ফেললাম। এরপরে একটু সামনে এগুতেই দেখলাম যে আমার সেই প্রিয় স্ট্রিট ফুড বিক্রি করা হচ্ছে, ভেলপুরি। আমি কিন্তু ভেলপুরি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু কেন যেন বটমূলের সামনে যে দুই তিনজন মামা বসে, সেই মামাদের হাতের ভেলপুরির স্বাদ অন্য কোনো মামাদের হাতের ভেলপুরির সাথে তুলনা করা যায় না। আসলে আমার যতটুকু মনে হয়, খেয়ে যা বুঝলাম, এটার মধ্যে বোম্বাই মরিচ ব্যবহার করা হয়, সেই সাথে টকটার একটা অন্য রকম স্বাদ, একটু টক একটু মিষ্টি, আমার কাছে বেশ ভালো লেগেছে। মামার চেহারা তো দেখিয়েই দিলাম, আপনারা ওনারটা খেয়ে দেখবেন, আমার মনে হচ্ছে আপনাদের কাছেও ভালো লাগবে। আমার ভেলপুরি এতই পছন্দ যে ট্রাস্ট মি, আমি এখানে চারটা ভেলপুরির তিনটাই একা খেয়ে ফেলেছিলাম। ভেলপুরি খাওয়া শেষে অর্ডার দিলাম ফুচকার। তো এই ফুচকাগুলো কিন্তু টকের মধ্যে ডোবানো একদম ছোট ছোট বাইট সাইজ থাকে আর একটু ঝালঝাল থাকে। এটাও কিন্তু আমি অনেকগুলো খেয়েছি। আর ভিডিও এডিট করতে করতেও না মন চাচ্ছিল যে ভিডিওর ভেতর থেকে যদি বের করে একটু খেতে পারতাম। এরপরে গরম সেই সাথে ঝাল সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল কান থেকে ধোঁয়া বের হচ্ছে। পাশেই দেখলাম যে একজন লেবুর শরবত বিক্রি করছেন, তো এরপরে লেবুর শরবতের জন্য অর্ডার দিলাম। অনেকেই আছে যারা দেশের বাইরে থেকে বাংলাদেশে যায়, স্ট্রিট ফুড স্পেশালি পানিটা অ্যাভয়েড করে বাইরে থেকে না খেতে, কিন্তু আমি শুধু আনায়াকে সামলে রেখেছি, অথচ আমি কিন্তু যখন যা পেয়েছি সবই খেয়েছি এবং আমার কোনো প্রবলেমও হয়নি আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ বসে মঞ্চ নাটক দেখলাম। এই নাটকগুলো আসলে এত সুন্দর করে মঞ্চায়িত করা হয়, সেই সাথে এগুলো কিন্তু ফ্রি, কোনো টাকা বা কোনো টিকিটই প্রয়োজন পড়ে না, একেবারে খোলা আকাশের নিচে বসে বাতাস খেতে খেতে দেখা যায়, আমার কাছে বেশ ভালোই লাগে দেখতে। নাটক দেখা শেষে ভাবলাম চা ট্রাই করি। ওই বটমূলে কিন্তু অনেকগুলো চায়ের দোকান আছে আর হরেক রকমের চা বিক্রি করা হয়। আসলে এত বেশি ভ্যারাইটিস, কোনটা রেখে কোনটা যে খাবো নিজেই কনফিউজড ছিলাম। তো অনেক আগে আমি নিজেও ট্রাই করেছিলাম তেঁতুল বা কাঁচামরিচের চা, ভাবলাম সেই চাটাই আবার ট্রাই করি। এটা একটু টক মিষ্টি ঝাল স্বাদের আর খেতেও কিন্তু দারুণ। চা খাওয়া শেষে চলে গেলাম শহীদ মিনারে। ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, যেহেতু একদম দুপুরবেলা গিয়েছিলাম, কাঠফাটা রোদ ছিল, মনে হচ্ছিল মাথার তালু ফেটে যাবে, এত বেশি গরম ছিল। এরপরে একটু ডাবের পানি ট্রাই করলাম, কারণ গরমে গলা শুকিয়ে একেবারে চৌচির অবস্থা, মনে হচ্ছিল যে যদি একটা ডাবের পানি খাই তাহলে ভালো লাগবে। আসলেই ডাবের পানিটা খেতে এত ভালো লাগছিল, মিষ্টি ছিল আর খুব শান্তিও পাচ্ছিলাম। ডাবের পানি খাওয়া শেষে রিক্সায় করে আমরা রওনা দিলাম দোয়েল চত্বরের উদ্দেশ্যে। দোয়েল চত্বরের অপোজিটেই যে শিশু একাডেমি আছে, তার পাশে কিন্তু এরকম অনেকগুলো ছোট ছোট দোকান যেখানে হাতের তৈরি খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর শোপিস পাওয়া যায়। আপনারা হয়তো অনেকেই এখানে গিয়েছেন। মাটির জিনিস থেকে শুরু করে ছোট ছোট কাঁচ বা অন্যান্য যে পুঁথি আছে সেগুলো দিয়ে ডিজাইন করা খুবই সুন্দর সুন্দর ঘরের সাজানোর জিনিস পাওয়া যায়। তো আমি এগুলো কিনেছি,
যেগুলো ওয়ালে বা পর্দার একটা কর্নারে লাগানো হয়, সেই সাথে কয়েকটা মিররও দেখছিলাম। মিররগুলো দেখে এত ভালো লাগছিল যে আমি ওটা চিন্তা করছিলাম না যে এটা কিভাবে আমি লাগেজে ভরে নিয়ে আসব, ভেঙে যাবে কি না। আমার শুধু মন চাইছিল যে আমি ওটা কিনবো। এরপরে দাম জিজ্ঞেস করলাম, তো এখানে আসলে দামটা রিজনেবল হলেও এক এক দোকানে দেখলাম এক এক টাইপের দাম চায়। 450 কি, যে কোনো ডিজাইন বড়গুলা দেখবো নাকি কত দিতে পারবেন? যেহেতু এক এক দোকানে এক এক টাইপের দাম চায়, তাই আমি নিজেও কনফিউজড ছিলাম যে আমি কত বলবো। তো আনার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে উনি তো 450 চেয়েছে, আমি কি 300 বলবো কিনা। আমি ওই আয়নাটাও কিনেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এখানে আসলে সবই কিনতে মন চায়, কিন্তু সেটা তো সম্ভব না। তো টুকটাক অনেক কিছু আমি কিনেছি। এরপরে দেখলাম যে করম চা, পায়লা, আমলকি, এই টাইপের অনেক কিছু বিক্রি হচ্ছে। আমার তো খাওয়ার জন্য ইশপিশ করছিল। আচ্ছা, বিল কত হয়েছে? 50। আচ্ছা, এরপরে এগুলো খেতে খেতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ ওই দিনই আরও একটা দাওয়াতে যেতে হবে। দাওয়াতটা ছিল আমার খুবই প্রিয় একজন আপু তুরিনাপুর বাসায়। আপু মানুষটা কিন্তু খুবই ভালো, তার সাথে আমার পরিচয়টা অনলাইনে হলেও কখনো কিন্তু আমি এটা ফিল করিনি যে আপুর সাথে আমার পরিচয়টা অনলাইনের মাধ্যমে হয়েছে। আপু সব সময় আমাকে খুবই আদর করেন, সেই সাথে আপু নিজেও এত বেশি সহজ সরল আর ভালো মানসিকতার যেটা আসলে বলে বোঝানো যাবে না। শুধুমাত্র আপুর সাথে মিশলেই বোঝা যাবে যে উনি কতটা ভালো। আপুকে কিন্তু আবার আমরা ভর্তার রানীও বলি, কারণ প্রায় 100-এর ওপরে ভর্তার রেসিপি আপুর জানা আছে, আর প্রতিটা ভর্তা একটা আরেকটার থেকে খেতে মজা। এর জন্য ওই দিন রান্নাও কিন্তু আপু একাই নিজ হাতে সব করেছে। চেপার ভর্তা, লৈটির সবজি ভর্তা, তারপর বরফটি দিয়ে চিংড়ি ভর্তা, তারপরে পুদিনা পাতায় শুকনা মরিচ ভর্তা, তারপরে লাল মরিচের ভর্তা, তারপরে আলু দিয়ে চিংড়ি শুটকি ভর্তা, পোস্ত ডিম ভর্তা, তারপরে আরেকটা হচ্ছে তুরিনাপুর মতো আমারও এরকম হয়। যখন অনেকগুলো রান্না একসাথে করি, তখন কেউ যদি জিজ্ঞেস করে কি কি রান্না করলা, আমি আইটেমের নাম মাঝে মাঝে ভুলে যাই, কারণ আমার মন থাকে গেস্টকে সার্ভ করার দিকে বা কে কি করছে কে কি না করছে সেই দিকে। আর কেউ যদি জিজ্ঞেস করে, তখন আমি নিজেই কনফিউজড হয়ে যাই কোনটার নাম বলেছি কোনটার নাম বলিনি। আচ্ছা, যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা সবাই মিলে চুটিয়ে গল্প করলাম। আর আসলে ওই দিন দাওয়াত আপু আমার উদ্দেশ্যে দিয়েছিল, কিন্তু সেই সাথে আপুর প্রিয় অনেকগুলো ফ্রেন্ডকে ডেকেছিল, কারণ আপুও চাইছিল আমি যেন লোনলি ফিল না করি, সবার সাথে যেন আমার দেখা হয়। আমারও খুব ভালো লেগেছিল ওই দিন তুরিনাপুর বাসায় গিয়ে। প্রতিটা আপু এত ভালো, এত মজা করে কথা বলে, আর সবার সাথে আমিও খুব মিশে গিয়েছিলাম। আমার আসতেই মন চাইছিল না বাসায়। গল্প শেষে সবাই মিলে ডেজার্ট খেলাম একসাথে। তো এখানে কয়েকটা আইটেম তুরিনাপুও করেছিল, সেই সাথে যে আপুরা বেড়াতে এসেছিলেন সেই আপুরাও কিন্তু কিছু সাথে করে নিয়ে এসেছিল। যেমন আসমা আপুর মেয়েরা মিষ্টি এনেছিল, সেই সাথে সুলতানা কবির আপু তিরামিসু কাপ নিয়ে এসেছিল, পিঠাও এনেছিল কোনো এক আপু। আসলে প্রতিটা খাবার একটা আরেকটার থেকে এত মজা, প্রতিটা আপু যে এত গুণী। ওই দিনটা সবার সাথে কাটিয়ে সত্যি খুব ভালো লেগেছে আমার। আলহামদুলিল্লাহ, আমি আসলে অনেক ভাগ্যবতী যে আমার চারিপাশের মানুষগুলো এত ভালো, এত সহজ সরল আর এত মিষ্টি। জীবন থেকে আমার বেশি কিছু চাওয়া নেই, শুধু চাওয়া ছোট ছোট সুখগুলো। যেমন এই যে এখন ক্যামেরা বন্দি করেছি,
এটাও কিন্তু আমার জীবনের একটা সুখ। সবসময় হাসি মুখে সবার সাথে কাটিয়ে দিতে চাই। দোয়া করবেন আমার জীবনটা যেন এভাবেই কাটাতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।